বাংলাদেশিদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরও বাড়ল। করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ সহ এশিয়ার তিনটি দেশে নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 15 জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না। এদিকে আমিরাত সরকারের এই নির্দেশনার পর এই তিন দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, আগামী 15 জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তারা আর কোনো যাত্রী পরিবহন করবে না। 15 জুলাইয়ের আগে এই তিন দেশের কোনো যাত্রী আমিরাত প্রবেশ করতে পারবে না। এছাড়াও আমিরাতে যাওয়ার জন্য গত 14 দিনে এই তিন দেশের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে তাদেরও এখন দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে আমিরাতের নাগরিক, দেশটির গোল্ডেন ভিসাধারী ও কূটনৈতিক মিশনের যেসব সদস্য কোভিড-19 প্রোটোকল মেনে চলেছেন তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে 15 জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা। গত সপ্তাহে আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী 21 জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় 3 জনের মৃত্যুর সঙ্গে শনাক্ত হয়েছেন 1599 জন। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো 6,39,476 জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে 1,834 জন আর সুস্থ হয়েছেন 6,17,767 জন। উল্লেখ্য, এর আগে গত 15 জুন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 7 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল।